हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पूजा ब्लॉग। গতকাল কে পুরো দিনটাই বাইরে বাইরে কাটিয়ে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরেছিলাম তখন তো তোমাদেরকে দেখানো হয়নি যে কালকে কি শপিং করেছিলাম না করেছিলাম, তো এখন সেগুলোই নিয়ে বসেছি তোমাদেরকে দেখানোর জন্য। কালকে অনেক কিছু শপিং করেছি, অনেক দিন পর এত কিছু শপিং করলাম, তাও আবার শপিং মলে গিয়ে। শপিং মলে গিয়ে লাস্ট শপিং করেছিলাম মনে হয় যে গেল বছর দুর্গাপুজো, তার আগের বছর দুর্গাপুজোতে। যখন যেটা লাগে তখন তো সেটা নিয়ে নেওয়া হয়ই, সেটা আমার ক্ষেত্রে কি আর তুতুলের ক্ষেত্রে কি আমাদের দুজনেরই, যখন যেটা লাগে যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা কাছের দোকান থেকে হলে কাছের দোকান থেকে নিয়ে নেওয়া হয়। তারপরে তো এখন অনলাইনের যুগ হয়ে গেছে যেহেতু, সেহেতু অনলাইন থেকেও টুকিটাকি যা লাগছে তাই নিয়ে নেওয়া হচ্ছে, শপিং করা হচ্ছে। তো এইরকম ভাবে অনেকদিন করা হয়নি শপিং, তো কালকে গিয়েছিলাম আর ঘরেরও টুকিটাকি জিনিস দরকার হয়ে পড়েছিল, তো সেই সমস্ত জিনিসগুলো তাছাড়াও আরো অনেক কিছু নিয়েছি, তো এখন সেগুলোই তোমাদেরকে এক এক করে দেখাবো। তো চলো এবারে একটা একটা করে দেখিয়ে দিই। আর এখানে তো আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, কালকে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন তো দেখিয়েছিলাম এক ব্যাগ শপিং করে এনেছি, তো সেই ব্যাগ থেকে এখন বের করে এখানে তো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, এবারে এখান থেকেই একটা একটা করে তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমেই আমি যে জিনিসটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে এটা দিয়ে। তো এটা হচ্ছে একটা মেঝেতে শীতকালের দিকে হয় না যেরকম একটা মোটা ধরনের কোনো চাদরের মতন বিছিয়ে বসা যায়, বা কোথাও গেলে আমরা দেখবে, মানে কোথাও গেলে মানে পিকনিক করতে গেলে, তো পিকনিক করতে গেলেও দেখবে এই সমস্ত জিনিসগুলো, মানে এই জিনিসগুলো বিছিয়ে অনেকে বসতে দেখবে তোমরা। তো এইরকমই একটা জিনিস কালকে পছন্দ হলো, নিয়েও নিলাম। আর কালারটাও দেখো খুবই সুন্দর রয়েছে, এইরকম সিঙ্গেল বেডশিট গুলো যেরকম হয় সেই রকম টাইপের, তবে অনেকটাই বড় রয়েছে আর কালারটাও খুবই সুন্দর রয়েছে। আর দেখলাম যে খুবই রিজনেবল প্রাইসে এটা বিক্রি হচ্ছিল, এটার দাম নিয়েছে মাত্র 99 টাকা। দামটা শুনে আমার মনে হলো যে অনেকটাই সাশ্রয় পেয়েছি, তবে তোমরা কে কি রকম দামে কেনো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারো যে তোমাদের ওখানে কিরকম এই সমস্ত জিনিসগুলোর কিরকম দাম। তো আমি তো 99 টাকা দিয়ে কিনেছি, আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে বলে নিয়েছি। তো এরকম একটা চাদরের মতো নিয়েছি, এটা শীতকালের দিকে তো কোথাও মেঝেতে বিছিয়েও বসে সবজি টবজি যদি কাটতে লাগে তো কাটতেও কাটাও যাবে, মেঝেতে এমনিতে বিছিয়েও রাখা যাবে, সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে তো মেঝেতে কিছু বিছিয়ে রাখলে তাহলে আর অতটা ঠান্ডা লাগবে না পাটা ফেলার সাথে সাথে, মানে সব কাজই হবে এটা দিয়ে। আর কোথাও পিকনিক করতে গেলেও ধরো এটা খুবই কাজে লাগবে, তো সব কাজই একসাথে হবে। তো এরকম ধরনের একটা জিনিস নিয়েছি, তো এটা নিয়েছি, এর সাথেই নিয়েছি এইরকম একখানা একটা সার্ভিং প্লেট নিয়েছি, কিছু ধরো স্ন্যাক্স টাইপের কিছু এখানটায় সাজিয়ে দেয়া যাবে, আর এখানটাতে টমেটো কেচা বা কোনো যে কোনো ধরনের সস, এখানটাতে দেখো আলাদা করে একটা সসের বাটির মতন জায়গা রয়েছে, তো এইটা ওখানেতে রাখা যাবে। আর এটার দাম নিয়েছে 60 টাকা। তো এইটা একটা নিয়েছি, দুটো গেল। আর এর সাথে ঘরের টুকিটাকি বললামই তোমাদেরকে যে জিনিস নিয়েছি, তো এখানে একটা গোটা জিরের প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম কত নিয়েছে, 100 সামথিং নিয়েছে 500 গ্রাম। 200 গ্রামের দেখছিলাম যে 99 ছিল, আর সেখানে তো 500 গ্রামের এটা কত নিল, এটা 100 সামথিং এর মতন ছিল, ওই 130 টাকা এরকম ছিল। 500 গ্রাম যে গোটা জিরে সেটা তো অফার চলছিল,
তো তার জন্য 500 গ্রামটাই নিয়ে নিয়েছি। গোটা জিরে এই সমস্ত তো লাগেই মশলা টসলা করতে। তো তো আমি দেখলাম যে 500 গ্রামের দাম যদি 130 টাকা এরকম হয় আর 200 গ্রামের দাম 99 টাকা হয়, আমাদের তো গোটা জিরে লাগেই সমস্ত মশলা টসলা করতে, তো আমি 500 গ্রামটাই নিয়ে নিই। তো ভাবো অনেকটাই সাশ্রয় করে ফেলেছি। তো যাই হোক এই জিরেটা নিয়েছি, আর এর সাথেই এই যে এখানেতে হচ্ছে ডেটল হ্যান্ড ওয়াশ নিয়েছি। তো এখানেতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো দুটো এখানেতে ডেটলের হ্যান্ড ওয়াশ নিয়েছি, আর এর সাথেই নিয়েছি সক্সের একটা সেট নিয়েছি। তুতুলের তো এগুলো অফিস যাওয়ার জন্য খুবই কাজে লাগে, তো এখানেতে তিনটে সেট ছিল। এখানেতে একটা নীল রঙের নিয়েছি আর হচ্ছে দুটো কালো রঙের নিয়েছি। কালো মানে এটা একটু পাশুটে পাশুটে কালার ছিল, এই যে পিছনে একটা একটু পাশুটে কালার রয়েছে, তারপর একটা ব্ল্যাক রয়েছে, আর তারপর একটা নীল রয়েছে। তো তিনটে সক্সের সেট ছিল, তো এই সক্সটা নিয়েছি। আর এর সাথে যেগুলো নিয়েছি সেগুলো ঘরের মানে সংসারের খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে একটা কাপড় কাচার সাবান, দুটো বাসন মাজার সাবান। এই সাবানগুলো আমরা দোকানেতে যখন নিতে যাই 5 টাকা করে নিই, তো ওইখান থেকে আমি এই সাবান দুটো নিয়েছি 9 টাকা, আর এইটা নিয়েছে 24 টাকা, সার্ফ এক্সেলটা 24 টাকা নিয়েছে। তো এই দুটো গেল, আর এর সাথে নিয়েছি একটা ম্যাগি, একটা বড় ম্যাগি নিয়ে নিয়েছি, আর এইখানেতে নিয়েছি দুটো পাস্তা নিয়েছি, একটা হচ্ছে এখানেতে এই একটা পাস্তা নিয়েছি আর এই একটা পাস্তা নিয়েছি। তবে এই পাস্তা দুটো নেওয়ার সময়তে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আলাদা পাস্তা, দেখো এটা আলাদা পাস্তা আর এইটা হচ্ছে আলাদা পাস্তা। তো এখানেতে এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো একটা পাস্তা মানে এই পাস্তাটা নিলে এই পাস্তারই আর একটা প্যাকেট নিতে হবে, সেটা আমি বুঝতে পারিনি। আমি দুটো আলাদা আলাদা নিয়েছিলাম, তো যখন টাকাটা পেড করতে যাই তখন ওরা বললো ওখান থেকে যে দুটো একই ধরনের প্যাকেট হতে হবে, যদি এটা নিই তাহলে এটাই নিতে হবে আর যদি এটা নিই এটাই নিতে হবে, কেন কি দুটোর আলাদা দাম রয়েছে, এইটা একটু বেশি দাম ছিল বা হাতেরটা একটু বেশি দাম ছিল, এটা একটু কম দাম ছিল। যদি আমি এইটা নিই এটা 89 টাকা রয়েছে, আর এটা এটা রয়েছে, এটা রয়েছে 99, একটা 89 রয়েছে আর একটা যেহেতু 99 রয়েছে, সেহেতু যদি 89টা আমি দুটোই নিতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, যেহেতু এইটার দাম বেশি মানে একটা যেহেতু 99 টাকা, সেহেতু ওদের মানে যদি এইটা এই দামে দিয়ে দেয় তাহলে ওদের তো লস হবে। তো তাই জন্য ওনারা তখন যখন বিল আর কি আমরা পেড করতে যাই তখন বললো যে আপনি যদি 99 টাকা দুটো নিতেন তাহলে অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু এটা দুটো দু দামে সেহেতু আমরা দিতে পারবো না। বললো যে আপনারা কি নেবেন, আমরা হ্যাঁ নিয়েছি, যখন তো নেওয়ার জন্যই নিয়েছি। তো বললো তাহলে একটা কাজ করছি, আমি যেটা বেশি দাম সেই দামেতে আমি দুটোরই বিল পেড করে দিচ্ছি। ওকে ঠিক আছে, কারণ আমরা বুঝতে পারিনি আর সময়তে। তো যাই হোক এই দুটোর দাম নিয়েছে 99 টাকা, মানে যেটা আমরা 89 পেতাম সেটা আমরা 99 নিয়েছি। তো যাই হোক বুঝতে পারিনি বলে এইটার উপর দিয়ে মানে এইটা একটু ভুল বোঝাবুঝির জন্য এটার উপর দিয়ে একটু বেশি দাম গেছে। তো এখানে দুটো পাস্তার প্যাকেট নিয়েছি, আর নিয়েছি এখানেতে তুতুলের জন্য কয়েকটা শার্ট নিয়েছি, বেশ কয়েকটা শার্ট নিয়েছি, একটা দুটো এখানেতে আরো একটা, মোট তিনটে শার্ট নিয়েছি। এই জামাগুলো তুতুল আর আমার দুজনেরই দেখে ভীষণই পছন্দ হয়ে গেল, আর এমনিতে তুতুলের কয়েকটা অফিস যাওয়ার জন্য জামা নিতেও লাগতো, তো জামাগুলো দেখে ভীষণই ভালো লাগলো। তো এখান থেকে তিনটে জামা নিয়ে নিয়েছি, এই কালারের জামাটা হচ্ছে একটু বিস্কুট বিস্কুট কালারের যে জামা সেইটা, আর এইটা আলাদাভাবে নিয়েছি, এই একটা নীল রঙের নিয়েছি, এটা তুতুলকে ওখানে তো তোমরা ট্রায়াল দিতে কালকে দেখেওছো, তো এই জামাটাও আমার খুবই পছন্দ হয়ে গেল। এই দুটো এই দুটো একটা জায়গা থেকে নিয়েছি আর এটা একটা আলাদা জায়গা থেকে নিয়েছি। তো এই কালারটা হচ্ছে এটা হচ্ছে একটুখানি হালকা সবুজ সবুজ কালার রয়েছে, ঠিক সবুজও নয় আবার ঠিক শ্যাওলা পাতার যে কালার সেইটাও নয়, একদমই হালকা কালার। তো জামাগুলো দেখে খুবই পছন্দ হলো, আর এই দুটোর আর ভাঁজ খুলছি না, এটা তো ভাঁজ খোলা ছিলই, তো এটা তো তুলোখানে ট্রায়াল দিয়ে দেখেছিল, আর এই দুটো আর আমি ভাঁজ খুললাম না, এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই নীল রঙের শার্টটা নিয়েছে 399 টাকার মতন, আর এইটা এই দুটো ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই দুটো হচ্ছে এক একটা 325 করে মনে হয়, 300 না হলে 325 করে এই শার্টগুলো এক একটা ছিল। তো এখানেতে মোট তিনটে শার্ট নিয়েছি তুতুলের জন্য।
এবারে তো আমার জন্য আর আমি কোনো রকম জামা নিইনি, কারণ কি এই কদিন আগেই আমি অনলাইন থেকে দুটো শাড়ি নিয়েছি, আর আমার এখন আর কোনো কিছু মানে জামা এই সমস্ত নিতে লাগতোও না। তাছাড়া আমার তো যখন যেটা লাগে তখন তো তুতুল সেটা আমাকে দেয়ই, আমিও নিয়ে নিই। তো আলাদা করে আবার শপিং করতে গেছি বলেই যে আমাকে আলাদা করে আমার জন্য এটা আমার জন্য ওটা নিয়ে নিতে হবে সেরকম একদমই না। তো তাই জন্যই এবারে তো আমি আমার জন্য আর কিছু নিইনি, তুতুলের জন্য মানে তুতুলের অফিস যাওয়ার জন্য কয়েকটা শার্ট নিতে লাগতো। দেখলাম যে জামাগুলো বেশ ভালোই রয়েছে, অফিস যাওয়ার জন্য দেখো একদম ফর্মাল শার্ট রয়েছে। তো তাই জন্য তুতুলের জন্য কয়েকটা এখানেতে শার্ট নিয়েছি, আর শার্টগুলোর দাম তো তোমাদেরকে বলেই দিলাম। তো আর এর সাথেই নিয়েছি একটা এখানেতে মুখে মাখার ক্রিম নিয়েছি তুতুলের জন্য, এখানেতে আমার একটা মুখে মাখার ক্রিম নিয়েছি, এখানেতে দুটো ফেস ওয়াশ নিয়েছি, এই দুটো অবশ্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর হ্যাঁ এইগুলোর দাম তো তোমাদেরকে বললাম না, ধরো এখানেতে এই যে রসিদটা রয়েছে বিলটা, তো ধরো এইটার দাম কত নিয়েছে, আসলে যেটার দাম মনে পড়ছে সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি তখনই, আর যেটা খেয়াল নেই যে এত কিছু তো নিয়েছি তার মধ্যে যেটার খেয়াল নেই মনে পড়ছে না সেটা তোমাদেরকে বলা হচ্ছে না। তো এইটা আই থিঙ্ক 129 টাকার মতো নিয়ে, 129 না 149, 100 এই যে এখানে লেখা আছে আমি খেয়াল করিনি, বাই ওয়ান গেট ওয়ান, এটা 149 টাকা নিয়েছে। তো দুজনের দুটো ক্রিম ফেস ওয়াশ এগুলো তো গেল বাড়িতে, এখানে আরো কয়েকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এখানেতে রয়েছে চাল, এইগুলো তো এরকম করে প্যাকেট করে দেয়, এগুলো আর কালকে এনে খুলেও দেখিনি মানে খোলাও হয়নি, যেরকম ভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রকম ভাবে ব্যাগ সহিত বসিয়ে রেখে দিয়েছিলাম, তো আর খুলে দেখা হয়নি। এইটাতে মনে হচ্ছে যে এখানেতে বাসমতি চালটা রয়েছে, এটা হচ্ছে হায়দ্রাবাদী বাসমতি যে চাল সেটা রয়েছে, এইটা 1 কেজি নিয়েছি, এখানে সাইডেই রাখি। আর এখানেটা আরও একটা রয়েছে, এইটা মনে হচ্ছে যে চানা কাবলি চানা হয় সেই কাবলি চানাটা রয়েছে মনে হচ্ছে। তো দাঁড়াও এখানেতে তিন কাপ করা আছে, এগুলো সমস্ত কৌটোতে ঢেলেও রাখতে হবে। হ্যাঁ এখানেতে রয়েছে কাবলি চানাটা, এটাও 1 কেজি রয়েছে। তো এই দুটো এরকম প্যাকেট করে দিয়েছে, আর এখানেতে বাদামটা এরকম প্যাকেটই ছিল, তো বাদাম এখানে নিয়েছি। আর এখানেতে নিয়েছি একটা ব্রাশের সেট, এই ব্রাশের সেটটা খুবই ভালো লেগেছে, অনেকগুলো ব্রাশ ছিল ওখানেতে, তার মধ্যে এটা ভালো লেগেছে, কেন কি এই দেখো এখানেতে ক্যাপগুলো রয়েছে, যখন ব্রাশ নিতে যাওয়া হয় না এই যে ক্যাপের সেট এইটা সচরাচর দেখতে পাই না, তো ওখানেতে এরকম ক্যাপের সেট দেওয়াও ছিল, আবার এমনি এরকম 4টে বা 6টা এরকমও ব্রাশের সেট ছিল। তো তার মধ্যে থেকে আমার এই ক্যাপের মানে ক্যাপ দেওয়াগুলো এগুলোই ভালো লাগলো, কারণ এই ক্যাপগুলো দেওয়া থাকলে এই যে ব্রাশের ওপরেতে ব্রাশ করার পরেতে যেখানে রেখে দেওয়া হোক না কেন মাকড়সা বা কিছু আর কি ব্রাশের ওপর দিয়ে বুলিয়ে যেতে পারে না, এগুলো ঢাকা দেওয়া থাকে যেহেতু, তো তাই জন্যই আমি এই ক্যাপ দেওয়া ব্রাশগুলো 4টে নিয়ে নিয়েছি একবারে। আর এর সাথেই নিয়েছি একটা কেকের টিন নিয়েছি, আমার কাছে তো অনেক রকমেরই কেকের টিন রয়েছে, তোমরা আমাকে মাঝে মাঝে কেক বানাতে যখন দেখো দেখেইছো, তবে এরকম হার্ট শেপের কোনো কেকের টিন ছিল না, তো এরকম একটা হার্ট শেপের কেকের টিন নিয়েছি, আর এই টিনটার দাম নিয়েছে 99 টাকা। তো তোমাদেরকে মাঝে মাঝে মনে হয় অনেক কিছুরই দাম বলা হয়ে উঠছে না, আসলে যখন মনে পড়ছে তখনই বলা হচ্ছে, বাকি কি কোনটার বললাম কোনটার বললাম না আর খেয়ালও নেই। যাই হোক এই যে এরকম দুটো বাটি নিয়েছি, আর এই দেখো এই বাটির ডিজাইনটা খুবই সুন্দর লাগলো, একদম ব্লু কালারের, তো একই ডিজাইনের নিয়েছি, আর এর সাথে ম্যাচ করে এখানেতে দুটো প্লেটও নিয়েছি, একই দেখো একই ডিজাইনের দুটো প্লেটও নিয়েছি, তবে এটা কিন্তু সেটের না কোনো রকম, যে না প্লেটের সাথেই বাটিটা সেটে বিক্রি হচ্ছিল সেরকম নয়, আমি সেট করে নিয়েছি, দেখলাম যে একই সেটের মানে দেখতে ভালো লাগবে, তো তাই জন্য তুতুলের একটা আমার একটা দুজনের দুটো বাটি দুজনের দুটো প্লেট, তো একই ডিজাইন করে নিয়েছি। আর এই বাটিগুলোর দাম নিয়েছে এক একটা পার পিস নিয়েছে 20 টাকা করে, আর এই প্লেটগুলোর এক একটা পার পিস দাম নিয়েছে 39 টাকা করে। আর এর সাথেই যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানেতে 4টে এখানেতে প্লেট নিয়েছি, এটা 4টে প্লেট একসাথে বিক্রি হচ্ছিল, আর এইটা হচ্ছে দাম ছিল দাঁড়া, আর এটার দাম নিয়েছে হচ্ছে আর এটার দাম নিয়েছে তো এখন দাঁড়াও এখনো পর্যন্ত চোখে পড়েনি, ফ্লাওয়ার ফুল প্লেট, ফুল প্লেট এগুলো তো বললাম 39 টাকা করে, আর এগুলো
হ্যাঁ এই যে পেয়েছি, এইটা হচ্ছে 4টে প্লেটের দাম নিয়েছে 99 টাকা। তো দাঁড়াও এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে ডিজাইন গুলো কিরকম দেখতে। বাবা খুলতেই পাচ্ছি না জালটা, এটা জালটা দিয়ে এই যে বাঁধা রয়েছে, জালটা খুলতে পাচ্ছি না। দাঁড়াও চেষ্টা করছি তোমাদেরকে ওপর থেকেও দেখানো যেতেই পারে, যখন খুলে দেখাবো বললাম তো। দাঁড়াও হয়ে এসেছে, আর এই যে খুলে ফেলেছি। তো এখানেতে রয়েছে টোটাল 4টে প্লেট, আর প্লেটগুলোর ডিজাইন হচ্ছে এই যে এইরকম ডিজাইন। এতে করেও কিছু কাউকে মানে কেউ যদি আসে চট করে কিছু এর মধ্যে দিয়ে আর কি দেয়া যাবে। তো এইরকম আমি টোটাল 4টে নিয়েছি, 4টে একসাথে এগুলো, 4টের দামই 99 টাকা ছিল। তো এইটা একদম সেট এরকম করে এসে দেখলে জালটার মধ্যে ছিল, তো জালটার মধ্যে একদম ঢুকানোই ছিল, আর এটার দাম একসাথে 99 টাকা ছিল। তো এরকম 4টে প্লেট নিয়েছি, অনেক রকমের এরকম প্লেটের ডিজাইন ছিল, তো এটা আমার ভালো লাগলো, তো এটা নিয়েছি 4টে। আর এর সাথে এই যে এই একটা তুলের জন্য এইরকম গেঞ্জি নিয়েছি, এই একটা গেঞ্জি নিয়েছি। এই গেঞ্জি গুলোর কত দাম ছিল? 80। এই এইরকম এই গেঞ্জি গুলোর দাম ছিল 80 টাকা করে। তো এগুলো তো গরমকালে পরতে লাগবেই। তো এরকম একটা স্কাই কালারের গেঞ্জি নিয়েছি, কালারটা কিরকম আসছে, ডিপ কালার, ডিপ স্কাই আসছে, মানে অতটাও কিন্তু যতটা ক্যামেরাতে লাগছে সেরকম কিন্তু ডিপ কালার নয়, খুবই হালকা কালারটা, কিন্তু হালকা যে আকাশি কালার সেই হালকা আকাশি কালার। তো এরকম একটা গেঞ্জি নিয়েছি। আর এর সাথে এই যে এখানে রয়েছে কিছু স্যুপের প্যাকেট, এখানে টমেটো স্যুপ রয়েছে, সবগুলোই টমেটো স্যুপ রয়েছে। তো এখানে তো সবগুলোই টমেটো স্যুপ রয়েছে। তো এই ছিল গতকালকের শপিং, যেগুলো তোমাদেরকে কালকে আর দেখানো হয়ে ওঠেনি, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে বলে বিশেষ করে দেখানো হয়ে ওঠেনি। কালকে এসে ভেবেছিলাম একবার দেখাবো, কিন্তু এদিকে তো তোমাদেরকে দেখাতে গেলেই এত কিছু এত সময় ধরে, তাহলে কালকের ওই বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যেত, তো সেক্ষেত্রে বিরিয়ানিটা খেতেও ভালো লাগতো না। তো তাই জন্য তোমাদেরকে এগুলো কালকে দেখানো হয়নি। এগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে বেশ অনেকগুলোর দাম তোমাদেরকে বলা হয়েছে, অনেকগুলোর দাম তোমাদেরকে বলা হয়। আর দামগুলো তোমাদেরকে এই কারণেই বলা, কারণ আমি যখন ভিডিও আপলোড করে দিই তারপরে তো আমাকে কমেন্ট করো যে দিদি এটা নিলে, এটা কি দামে নিলে, এই রকমই ধরনেরই একটা জিনিস আমি এই কদিন আগেই নিয়েছি, আমি এই দামে নিয়েছি। বা তোমরা যদি আমি যেরকম ধরনের জিনিস নিয়েছি সেরকম ধরনের জিনিস কিনতে যাও, তাহলে তোমরাও যে প্রাইস সেটা আগে থেকেই জেনে রাখবে, তো তোমাদের সেক্ষেত্রে জিনিসটা নিতে গেলে অনেকটাই সুবিধা হবে। তো সব দিক বিচার বিবেচনা করে তোমাদের সুবিধার্থেই আমার দামগুলো বলা। তবে আই থিঙ্ক যে তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো দেখাতে দেখাতে বেশ অনেকগুলোর দাম আমি মিস করে গেছি, দেখানোর সময় বলা হয়নি। তো যদি কোনো আইটেম বা যদি কোনো প্রোডাক্টের দাম আমি মিস করে যেয়ে থাকি, মনে হচ্ছে মিস করেছি, যদি কোনো প্রোডাক্টের দাম মিস করে থাকি, তাহলে তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেগুলোর দাম তোমাদেরকে কমেন্ট বক্সেই অ্যান্সার করে দেবো, মানে বলে দেবো। কারণ আমার মনে হয় যে দেখাতে দেখাতে আমি একটা দুটোর দাম মিস করে গেছি, বলার সবগুলোরই চেষ্টা করছিলাম কিন্তু মনে হয় একটা দুটোর দাম মিস করে গেছি। তো যাই হোক, যদি মিস করে যেয়ে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে ওখানেই কমেন্টের অ্যান্সার করে জানিয়ে দেবো। আর যদি মিস না করে থাকি তাহলে তো কোনো ব্যাপার নয়, তাহলে বলেছি সবগুলো। তো যাই হোক, চলো এবারে এই সমস্ত জিনিসগুলো সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, এগুলো তো সব শোকেসের মধ্যে যাবে, জামাগুলো জামা কাপড় রাখার ব্যাগেতে যাবে, এখানেতে চাল চানা বাদাম এই সমস্ত সবের কৌটে যাবে। তো এখন এই সমস্তগুলো গোছগাছ করে রাখবো, ওর রেখে আবার একটুখানি বেরোতেও লাগবে, তো এখন এগুলো গোছগাছ আগে করে নিই, করে নিয়ে তারপরে বেরোবো। বেরোনোর জন্য তো রেডি হয়েই আছি, তো এগুলো আগে গুছিয়ে রেখে দিই, রেখে দিয়ে তারপরে বেরোবো। বেরোবো বলতে আমাদের একটু কাজ আছে, তো সেখানেই যাবো। আর চলো তাহলে, আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিলামই যে কালকে কি কি শপিং করেছিলাম না করেছিলাম, আর আজকের এই ভিডিওটা আমি জাস্ট এই শপিং এর উপরই রাখছি, মানে কি নিয়ে এসেছিলাম, কালকে কি শপিং করেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর আশা করছি যে তোমাদেরকে এগুলো একটা একটা করে দেখাতে দেখাতে ভিডিওটাও বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই ভিডিওর সাথে আর অন্য কোনো পার্ট আমি অ্যাটাচ করছি না। আজকের ভিডিওটা মানে আজকের এই ভিডিওটা আমি এতটাই রাখছি, তোমাদের সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইওর ফেস, বিকজ ইওর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।